নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ভেজিটেবল চপ। দেখুন, এই যে গাজর আর বিট কেটে নিয়েছি, এবার এগুলোকে ভাজবো। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার কড়াইতে তেল দেবো। এবার বিট আর গাজর এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার এর মধ্যে লবণ দেবে। হলুদ দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। আর একটু চিনি দিয়ে দেবো। আর একটু চাট মশলা দিয়ে দেবো। এইবার আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। ভালো করে ভাজতে হবে যাতে এগুলো সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢেকে দেব। বিটগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আলু সেদ্ধ দিয়ে দেব। আলুটা দিয়ে দিয়েছে, এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এইবার নামিয়ে নেব। আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে একটু লবণ দিয়ে সামান্য একটা ব্যাটার তৈরি করে নিই। ভালো করে মিশিয়ে মিশিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। দেখুন, এই যে এরকম ভাবে, এই যে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এরকম ভাবে তৈরি করে নিতে হবে। হাতে তেল মেখে নিয়েছি, এইবার আমি এগুলোকে তৈরি করে নেব। দেখুন, ওই যে বানিয়েছি, এরকম ভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন, সবগুলো তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে এক একটা করে আমি ব্রেড ক্রাম্পসের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব।
দিয়ে আবার এর মধ্যে দেবে। এভাবে ভালো করে গায়ে সব লাগিয়ে নেবো, আবার এর মধ্যে দেব। এরকম ভাবে সবগুলো তৈরি করে নেব। দেখুন সবগুলো কোট করে নিয়েছি, এইবার ভেজে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। ভালো করে ভেজে নিতে হবে। আপনারা যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। ভালো করে ভেজে নিতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে। একদম লো আছে, ভাজতে হবে আস্তে আস্তে। হয়ে গিয়েছে, এবার তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন। এরকম ভাবে সবগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে ভেজিটেবিল চপ, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এরকম ভাবে বাড়িতে তৈরি করবেন। আর আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।